সোনাইখণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিক সহ অন্যান্য কর্মচারীর বিরুদ্ধে স্কুলের উন্নয়নে টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হল বাউরিখান্দি জনতা এমএ স্কুলের পরিচালন সমিতি। সোনাইখণ্ড প্রাথমিক শিক্ষাধিকারিক সহ কর্মীরা স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল হোসেন মজুমদার ও এসএমসিকে অন্ধকারে রেখে স্কুলের উন্নয়নে টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ তুলে স্কুল পরিচালন সমিতি। শুক্রবার স্কুল প্রাঙ্গণে সাংবাদিক দেখে স্কুল পরিচালন সমিতির সভাপতি জামাল উদ্দিন লস্কর হাতিকালজীবীর প্রাক্তন এপি সদস্য তথা এসএমসি সদস্য অলিউল ইসলাম মজুমদার, স্কুল পরিচালন কমিটির প্রাক্তন সভাপতি সৈয়দ আহমদ, অভিভাবক এনামুল হক আহমদরা বলেন, বাউরিখান্দি দ্বিতীয় খণ্ড জনতা এমই স্কুলের উন্নয়ন টাকা পরিচালন কমিটিকে অন্ধকারে রেখে ব্লক শিক্ষাধিকারী ও অন্যান্য কর্মীরা আত্মসাত করেছেন। তারা এই অভিযোগ জানিয়ে বৃহস্পতিবার কাছাড়ে জেলা শাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করেন। তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। লিপিকা সিনহা, রেহানুল হক এবং অ্যাকাউন্টেন্ট বিজয় কিতা, তারার কাছে আমরা বারবার গেছি। আমরা একটা আরটিআই মারলাম, যখন আমরা এই স্কুলের নতুন কমিটিতে আবার ইয়া ঢুকিছি, ঢুকার পরে দেখলাম যে প্রাক্তন যে শিক্ষক আসলা তাই রিটায়ার্ড হয়ে গেছে, তার কাছে আমরা কোনো দিন আমরা কোনো হিসাব কিতাব পাইছি না। না পাওয়ার পরে তাই রিটায়ার্ড যাওয়ার পরে আমরা একটা আরটিআই মারছি। আরটিআই মারিয়া আমরা এখানে তথ্য লইয়া দেখছি যে তাই নিয়ে স্কুলের একটা বয়েজ টয়লেট আত্মসাত করছে। এই এবং স্কুলের যে এই স্কুলের একটা সাত আসলো, সাতটা স্কুলের যে টাইস বানানির কথা ছিল টাইস লাগছে না, মাস্টার হেডমাস্টার রুমের টাইস লাগছে না, সাত বানাইছেন না, একটা বয়স টয়লেট তাইন পুরা আত্মসাত করে লিছে। আগর প্রাক্তন যে মন্তসির আলী হেডমাস্টার আসলা, এই হেডমাস্টারে তাইন 1,08,000 টাকা তাইন বেশি উঠাই লিছিলা। তাইন তানে যখন চার্জ দেওয়া হয়েছে তখন তাইন হিসাব করিয়া দেখছেন যে 1,08,000 টাকা প্রাক্তন হেডমাস্টার হেডটিচারে উঠাই লিছেন। তাইন অ্যাকাউন্টের মাধ্যমে 50,000 টাকা দিছেন আর 48,000 টাকা দিছেন তাইন ক্যাশ। এই অরিন্দম ঘোষে তাইন রেহানুল হক সাহেবে লিখিছেন, অরিন্দম সাহেবে এই টাকাটারে রিসিভ করছেন, কিন্তু আমরা এটারে তথ্য জানিয়া দেখলাম যে এই টাকা সম্বন্ধে কোনো জুয়া নাই, কিন্তু এগুলার বালচার উলচার সব বানাইয়া তারা সাবমিট করে দিয়েছে। এবং যেগুলা বালচার এই 5 বছরের ভিতরে এই স্কুল আছে, আমার প্রাক্তন প্রেসিডেন্ট আছেন, তার কোনো বালচারও কোনো সহি লওয়া হয়েছে না, স্কুলে কোনো কাজ হয়েছে না। বিশ্বর জানো এই সময় স্কুলে অনেক কাজ হয়েছে, কাজ হওয়ার সময় যেগুলো বাউচার স্কুলে বানানি যে বাউচারগুলো আমার সিগনেচার লওয়া হয়েছে না, এবং যতগুলো লওয়া হয়েছে এগুলা কিন্তু আমার সিগনেচার নাই। এটা জালসারি সিগনেচার একবার মজুমদারে করিয়া টাকাটা আত্মসাত করিয়েছে। এটার তদন্ত আমি অভিযুক্ত বিচার চাইয়া বা ডিসি মহোদয়ের কাছে আমি একটা কমপ্লেনও করছি, ডিস্ট্রিক্টও করছি, এটার আমার একটা বিচার লাগে।